সিনেমপ্লেসে আমি ফোন করলাম, ফোন করে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাদের সিনেমাটা চালান, আমি বানাইছি, ঠিক আছে রায়হান নাফি আপনার নামে চালাচ্ছি, কিন্তু বেশি শোটো পাবে না। আমরা দুইটা না দুইটা তিনটা শো ছিল প্রথমে, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার আমাদের কোনো শো দেয় নাই এবং ঈদের দিন আমাদের সিনেমা চালাই নেই আসলে, এবং ওই সিনেমা ওই হলে তো না না চালাই নেই ওই হলে, হল কোনো হলে আমাদের সিনেমা নেবে না, সবাই ভাবতেছে এটা সিনেমাই না। খুব কষ্ট লাগছিলো ভাই, তবে ভাই একটা সিনেমা বানাচ্ছি মনে হচ্ছিলো যে হেরে গেলাম মনে হয় আসলে, কারণ সিনেমা হল না পেলে দর্শক দেখবে কোথায় সিনেমা, মানে আমার ইয়ে ছিল যে একটা হলও যদি পাই আমি। এই ধরনের একটা বড় প্রজেক্টে ঈদের মতো জায়গায় যখন পরানটা রিলিজ দেওয়ার পরিকল্পনা করলা, প্রিভিয়াস প্ল্যান কী থাকে টোটাল টিমের যে না ঠিক আলাদাভাবে আমি বের করে নিয়ে আসবো? আচ্ছা, আমি আসলে পরানটা আমার খুব কাছের ছবি, কারণ আমার 19 সালে বানানো ছবি, একটা ছবি অনেকদিন দেখে দিলে অনেক কষ্ট লাগে একটা মেকারের, যেমন একটা মার কাছে যেরকম সন্তান মানে 10 মাস 10 দিন হওয়ার পর বের না হলে যেরকম লাগে আমার কাছে সেম বিষয়টা। তো আমি 2 বছর পরানটা দেখি নাই, আমার দেখলে আমার খারাপ লাগতো, আমি দেখি না একদম বন্ধ করে রাখছি, আমি জাস্ট রিলিজের আগে দেখা শুরু করছি যে না আমি রিলিজ দিব। বাট যেটা হয়েছে, আমি তো প্রথম সিনেমা শুরু করছি জ্যাজ মাল্টিমিডিয়াতে, জ্যাজ মাল্টিমিডিয়া তো একটা প্রফেশনাল ফিল্ম মেকিং প্রোডাকশন হাউস, বাট আমাদের লাইফ টেকনোলজি তারা তো ও তাদের অনেক বিজনেস আছে, তারা ফিল্মটা পাশাপাশি মাঝে মাঝে করে, শখে করে, এরকম ইয়ে না, তাদের একটা অ্যাপ আছে। তো যখন আমি ঈদের চিন্তা করলাম রিলিজ হওয়ার, অতুল ভাই এবং আরাফ ভাইকে ধন্যবাদ, তারা আমাকে সবসময় সাপোর্ট করছে আমার কথা, বলছে আপনি ঈদে পারবা তো, আমি বলছি ভাই ইনশাল্লাহ ঈদেই আসবো, ঈদে দেখাতে চাই, কারণ আমি আগে ঈদে আসার কথা ছিল, যেহেতু রাহিমের সিনেমা আসতেছে আমরা নিজেদের মধ্যে ঝামেলা করতে চাইনি, আমার কিন্তু রোজা ঈদে আসার কথা ছিল। তো রোজা ঈদে আসি, যেহেতু শান আসতেছে, শান আমারই সিনেমা কাইন্ড অফ, আমরা কোরবানি ঈদে আসলাম। বাট প্রেশারটা যেটা খাইছি ভাইয়া, সত্যি কথা বলি জীবনে এই প্রেশার কখনো খাইনি, আমার চুল অর্ধেক পড়ে গেছে। সিনেমাটা বন্ধ করার জন্য যত রকম চেষ্টা, আমি জানি না কি বন্ধ করার জন্য সিনেমাটা যেন না আসে, প্রথমত একটা আওয়াজ তুলে দেওয়া হয়েছে যে পরান্তরণ আসবে না, পরান্তরণ একটা মিউজিক ভিডিও, এটা কেন আসবে? প্রথমত মিউজিক ভিডিও, ছবি আসছে একটাই, আমরা শুনছি এ কথা, বাট আমরা বিশ্বাস করি নি। সেন্সার বোর্ডে সিনেমাটা জমা দিলাম আমরা, আমরা সিনেপ্লেসে কথা বললাম, সবাই বলে আপনার সিনেমা তো আসতেছে না, মানে মানে যাকেই বলি হল মালিক দেখি সবাই বলে যে না সিনেমা তো আসতেছে না, সিনেমা তো সেন্সারই হবে না, সেন্সার হইলে পর কথা বলে কার এত প্রভাব, মানে এটা জানি না। তারপরে একটাই দা ওয়ান বা অন্য কিছু মানে জানি না ভাই, তারপরে শুনে যেটা সেন্সার বোর্ডে আমরা সিনেমাটা জমা দিলাম, খুব টেনশনে আছি, কারণ আগের থেকে একটা ভাইব উঠে গেল যে এই সিনেমা সেন্সার পাবে না, এবং নিউজও হলো কিছু পরান সেন্সার পাচ্ছে না। আচ্ছা, সেন্সার বোর্ডে আমার সিনেমাটা জমা দিলাম, জমা দেওয়ার পর ডেট আসলো, যেদিন আমার সিনেমাটা দেখবে সেদিন হঠাৎ করে সেন্সার বোর্ড থেকে ফোন আসলো, ওদের একজন অফিসার ফোন দিল যে আপনার সিনেমা আটকানোর জন্য এত মানুষের টেনশন কেন, আমি বুঝলাম না, বেনামি 4টা চিঠি আসছে বেনামি, এবং পরে তদন্ত করে দেখছি এরা এরা আসলে এরা চিঠি দিছে যে তারা বিভিন্ন উকিল ব্যারিস্টার আসলো, তারা কেউ না, মানে ওই নামে কোনো ব্যারিস্টারই নেই ঢাকা কোর্টের, ওরা চিঠি দিয়েছে সেন্সার বোর্ডকে এই সিনেমা সেন্সার না দেওয়া হোক, এই সিনেমা সেন্সার দিলে দেশের জাতির অনেক সমস্যা হবে এবং সিনেমাটা ভালো না, মানে ওদের সমস্যাটা ঈদে ঈদ নেই যাই না, মানে সিনেমাটা যেন সেন্সার না পায়, মানে মানে সেন্সার বোর্ড যেন চিন্তা করে, ঠিক আছে এখন তাহলে যেহেতু কমপ্লেন আসতেছে অনেক, 8টা চিঠি আসছিল সেন্সার বোর্ডে, যেহেতু কমপ্লেন আসতেছে আমরা তাহলে একটু কিছুদিন আরেকটু পর্যালোচনা করে তারপর সিনেমাটা রিলিজ দিই, ঈদে যেন সিনেমাটা না আসে। তো তখন আমার মনে আছে আমার আমি একটু টেনশনে পড়ে গেছি, আমি পুরো একটা সময় সেন্সার বোর্ডে বাইরে দাঁড়াচ্ছিলাম, সিনেমার ভিতরে তো ডিরেক্টর ঢুকতে পারে না, এবং খুব টেনশন হচ্ছিলো আসলে ওই সময়টা আমার জন্য, খুব রাজ ফোন দিচ্ছে আমাকে রাফি সেন্সারটা কি পাবে আসলে, বা সেন্সার বোর্ডের বোর্ডটা যখন বের হলো তখন আমাকে সবাই ওই দিনই আমাকে আসলে আমি বুঝে ফেলছি সিনেমাটা হিট হবে, কারণ সবার মুখে হাসি ছিল, সবাই আমাকে বুকে হাত ধরে দোয়া করে দিছে, আমাকে আমাকে সোহান ভাই বলছে সিনেমাটা তোমার হিট হবে, মানে প্রত্যেকটা মানুষ, তখন আমরা সেই কমেন্টটা করি না কারণ এটা তো অ্যালাউ না। এরপরে আসি সিনেমা হলে, একটু বলবো প্লিজ প্লিজ, আমার মানে 3 নাম্বার বাচ্চা প্রথম দুটো ছবি খুব ভালো চললো, যখন সিনেমা হলের সময় আসলাম কোনো সিনেমা হলে আমাদের সিনেমাটা নেবে না, সেম জিনিসটা হয়েছিল পরামন 2-তে। আচ্ছা আচ্ছা, এখন আমার তো অনেক কিছু ভক্ত আছে যারা প্রচুর সিনেমা দেখে, তারা বলতেছে সিনেমা তো আমাদের এলাকা নাই, সব সিনেমা আগেই বুক হয়ে গেছে, সিনেপ্লেসে রিসিপি দিলাম, সিনেপ্লেস বলছে রিসিপি এখন নেওয়া যাবে না কারণ সময় শেষ, আমরা শিডিউল করে ফেলছি সিনেমাটা চলবে না। সিনেপ্লেসে আমি ফোন করলাম, ফোন করে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আমাদের সিনেমাটা চালান, আমি বানাইছি, ঠিক আছে রায়হান নাফি আপনার নামে চালাচ্ছি, কিন্তু বেশি শোটো পাবে না। আমরা দুইটা না দুইটা তিনটা শো ছিল প্রথমে, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার আমাদের কোনো শো দেয় নেই এবং ঈদের দিন আমাদের সিনেমা চালাই নেই আসলে, এবং ওই সিনেমা ওই হলে তো না না চালাই নেই ওই হলে, হল কোনো হলে আমাদের সিনেমা নেবে না, সবাই ভাবতেছে এটা সিনেমাই না। খুব কষ্ট লাগছিলো ভাই, তবে ভাই একটা সিনেমা বানাচ্ছি মনে হচ্ছিলো যে হেরে গেলাম মনে হয় আসলে, কারণ সিনেমা হল না পেলে দর্শক দেখবে কোথায় সিনেমা, মানে আমার ইয়ে ছিল যে একটা হলও যদি পাই আমি আমার মার্কেটিং দর্শক করবে, আমরা কিন্তু খুব বেশি মার্কেটিং করতে পারিনি, বাজেটটা ছিল না বেশি একটা,
কারণ আমাদের মনে হয়েছে যে আমার এই একটা হল যদি পাই দর্শক, এই একটা হলে দর্শকই মানুষকে বলবে। তার মানে অতিরিক্ত কৌশল আসলে অবলম্বন করতে হয়নি, বরঞ্চ বাধা পেরোনোর একটা ব্যাপার, অনেক বাধা। বাট ঈদের দিন আমি প্রথম মাল্টিপ্লেক্সে গেলাম, একটা শো তো যেহেতু মাল্টিপ্লেক্স পাইছে আমাদের সিনেমা, দুইটা শো পাইছে, তো আমার মনে আছে এখন আমি গেলাম যেহেতু সিনেমা হাউসফুল দুপুর না বিকালবেলা, সিনেমা দেখি হাউসফুল, আমি বললাম কেমনি হাউসফুল আমাদের সিনেমাটা হাউস, ঈদের দিন তো সাধারণত হাউসফুল হয় না। আমি রাজকে মেসেজ দিলাম, এটা আসলে ন্যাশনাল চ্যানেলে বলা দরকার, আমি একটা গালি দিয়ে মেসেজ দিয়েছি যে টুনটু সেন্সর সেন্সর, আমি টুট টুট টুট, আমি বলছি কুত্তার বাচ্চা সিনেমা হাউসফুল, দেন রাজ আসছে। এরপরে ঘটনা আসলে দর্শক করছে, এরপরে তিনটা শো থেকে আজকে আমাদের একুশটা শো, কালকে আঠারোটা ছিল, সিনেপ্লেস কাভার দিতে পারতেছে না, সব শো হাউসফুল টিকিট বিক্রি। আজকে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম কালকে থেকে একুশটা শো চলবে, সেটা মেজবা নিজেও একটা পোস্ট দিলে দেখলাম। আমি একটা প্রশ্ন রেখে ছোট প্রথম রেখে যাব, রাজ আইসক্রিম এবং এই যে এটার ব্লকবাস্টার হিট, এরপরে রেমুনারেশন কতটা বাড়াবা চিন্তা করছো? এটা ডিরেক্টরে ফিক্স করুক, ও মানে এরপরে রাফি ফিক্স, ডিরেক্টর তো চেঞ্জ হতে পারে তাই না? মানে আমার তো ডিরেক্টর নিয়ে প্রবলেম নেই, আমার ভালো গল্প হলে আসলে আমি 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 নতুন ডিরেক্টরের সাথে কাজ করতেছি। ইনফ্যাক্ট মানে আমার সবসময় আমি চাইতাম যে আমার আমি যে কাজই করি, যে চরিত্র করি, আই নিড এ গুড স্ক্রিপ্ট, এবং যেই স্ক্রিপ্টে আসলে আমি মন উজাড় করে অ্যাক্টিং করতে পারবো, কাজ করতে পারবো, মানে এটা ছাড়া আমার আর কোনো সেকেন্ড থট নেই। জীবনে তো অনেক কষ্ট করছে এবং এটা গ্র্যাজুয়ালি আসলে হয়। আমি একটু জানতেও চাই যে হিরোদের সাকসেসের পরে এই পেশাদারিত্বের জায়গায় নিজের সম্মান কীভাবে বাড়ায়। আই থিঙ্ক এটা আমার এখন পর্যন্ত আমার পারিশ্রমিক বা সম্মান এটা ডিরেক্টরেই সেট করে দিয়েছেন। আমি যখন যে সিনেমা করি, আমাকে যখন রেদন রনি কাস্ট করেন, উনি আমাকে একটা পারিশ্রমিক সেট করেন। আমি এরপর নডরে করি, আমার একটা পারিশ্রমিক সেট হয়। এরপর আমি গুনিন করি, একটা পারিশ্রমিক সেট হয়। আমি ওট্টা করি, সেট হয়েছিল আবার নতুন করে। আমি বিগ বাজেটের একটা ফিল্ম করছি হচ্ছে আপনার কাজল রেখা। সো আমি এটা আমার আলাদা করে কখনো এরকম করে এটা নিয়ে আমি প্রেশার নিইনি। আসলে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ঠিকঠাক কাজ করে আসার পরে মনে হয় সেটা রাফির দিয়ে পেমেন্টের সব তুমি খুশি সবকিছু না? হ্যাঁ খুশি না, খুশি না। Jago FM 94.4.